রাস্তা যেন মৃত্যুফাঁদ আর রাস্তার দাবিতে বারবার সরব হচ্ছেন বামুন গোলাবাসী দিনের পর দিন রাস্তা তৈরি হচ্ছে না বেহাল দশা আর এরপরই যখন বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি যখন যান বামুন গোলাতে তখনই তাকে ঘিরে ধরে রীতিমতো নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের একটাই অভিযোগ আর কতদিন পর টনক নড়বে প্রশাসনের আর এরপরই স্থানীয় বিডিওকে ফোন করে যাতে দ্রুত রাস্তা সংস্কার হয় সেই ব্যবস্থা তিনি করেছেন এবং একই সঙ্গে ১৩ লক্ষ টাকা বরাদ্দ করেছেন কি না সাংসদ তহবিল থেকে সব মিলিয়ে বলা যেতে পারে আর কবে আর কতদিন আর কত অপেক্ষা করতে হবে শুধুমাত্র রাস্তা সংস্কারের জন্য এই প্রশ্নটাই করছে বামুন গোলাবাসী অনেক জায়গায় ফোন করছি টোটোওয়ালাকে অ্যাম্বুলেন্স টোটো সব জায়গায় ফোন করছি ফোন করা বলছে যে কোথায় বাড়ি আমি বলছি মালডাঙ্গা টোটো আসতে হবে এমার্জেন্সি রুগী আছে বলছে যে না যাও যাও না কারণ বলছে যে রাস্তা খারাপ খাটিয়ায় দড়ি ঝুলছে একটি বাসে বাসের দু প্রান্ত ধরে রয়েছেন দুজন খাটিয়াতে শুয়ে অসুস্থ তরুণী যার অ্যাম্বুলেন্সে চেপে হাসপাতালে যাওয়ার কথা ছিল তাকেই কিনা যেতে হলো এভাবে খাটিয়ায় শুয়ে বামনগোলায় শিউরে ওঠা ছবি নিয়ে গতকাল থেকেই তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য আজ বামনগোলায় মৃতের বাড়িতে গেলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু পরিবারের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি রাস্তার জন্য ১৩ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা বিজেপি সাংসদের প্রয়োজনে নিজেই রাস্তার কাজ করব প্রতিশ্রুতি খগেন মুর্মুর গতকালই উত্তর মালদা বিজেপি সাংসদ বিষয়টি জানতে পারে এবং এই মুহূর্তে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি কিন্তু এসেছেন ১৩ লাখ টাকা কাজটা শুরু করার কথা বললাম শুরু হোক এইবার এরা করুক না এরা এখান থেকে দেখ ২ কোটি টাকা লাগবে এখানে ৫ কিলোমিটার কাজ করতে যেদিন শুরু হবে আল কোদাল আমরা হাল আমরা এখানে কোদাল টোদাল নিয়ে আমরা ডালি কোদাল নিয়ে আমরা কাজে নামবো যদি না দেন আমরা করব গোটা গ্রামের লোককে নিয়ে আমরা করব আমি বিধায়ক এখানকার উনি এখানকার এমপি সাহেব আমরা দুজন মিলে ওই আমরা এখানে ঝুড়ি কোদাল নিয়ে আমরা মাঠে নামবো আর না হলে আমরা এখানে নিজের টাকা দিয়ে আমরা এখানে কিছু ব্যবস্থা করব মানুষের জন্য যাতে এখানকার মানুষজন এই রোডের মধ্যে যেতে পারে অন্যদিকে পথের দাবিতে বাড়ছে বিক্ষোভ এখনো ক্ষোভে ফুঁসছেন বামুন গোলাবাসী পাকা রাস্তার দাবিতে আজও রাস্তায় বামুন গোলাবাসী ১৩ লাখ টাকা ইনস্ট্যান্ট আমি এখানেই বলে দিলাম এখানটায় ১৩ লাখ টাকা আমি শুরু করালাম এবার আপনারা আমি তো এখনই ডিএম আমি পাঠালাম এখান থেকে এখনই আমার অলরেডি চলে গেল ২ কোটি টাকা খরচ হবে ৫ কিলোমিটার তাহলে আপনি বাকি টাকাটা তাড়াতাড়ি স্যাংশন করে দিন খুশি পরবর্তীতে যাতে আর কোনো মৃত্যু ঘটন না ঘটে কিংবা আরো অন্য ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা খুশি যদিও ওই টাকায় কতটা কাজ হবে প্রশ্ন গ্রামবাসীদের একাংশের ২৩ সাল হয়ে গেছে আজকে একটা জিনিস ভাইরাল হয়েছে এখানে বলে তাই আছে বলছে এখন ১০ লাখ টাকা টাকাতে ১০০ মিটার হবে রাস্তা ৫ কিলোমিটার মধ্যে এমপি বিগত বারও এসেছেন বারবার করে আসছেন আশ্বাস দিয়ে যাচ্ছেন ওই ১০ লক্ষ ৫ লক্ষ করে দিচ্ছেন কিন্তু আমাদের তো এটা পার্মানেন্ট সলিউশন না এর আগে ওর বাবা ওর মা আগে মারা গেছে বন্যা ছিল বন্যার ভিতরে তখন গাড়ি ঘোড়া তো আসে না তখন নৌকার মধ্যে নিয়ে যায় ওর মা ওইভাবে না যেতে যেতেই মারা গেল এখন বর্তমানে এই রাস্তা আদৌ কবে হবে এবং এই রাস্তা গ্রামবাসীরা যে যারা চাচ্ছে তাদের দাবি সম্পূর্ণ হবে কিনা রাস্তা সম্পূর্ণ হবে কিনা সেটাই এখন প্রশ্ন হয়ে উঠে চলেছে মালদার এই বামুনগোলা মালডাঙ্গা গ্রাম থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা